আৰু ইতিমধ্যে আমি আপোনাক জনায় আহিছো টিএমসিৰ সাংসদ মহুয়া মৈত্ৰৰ বিতৰ্কিত মন্তব্য কেন্দ্ৰ কৰি বিতৰ্কিত টুইটক কেন্দ্ৰ কৰি ৰাজ্যত অব্যাহত আছে প্ৰতিক্ৰিয়াৰ জোৱাৰ বিভিন্ন দল সংগঠনে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ৰাজহুৱাকৈ ক্ষমা খোজাৰ দাবী উত্থাপন কৰিছে প্ৰয়োজনত ৰাজপথত নামি জংগী আন্দোলনৰ হুংকাৰ দিছে এই ক্ষেত্ৰত টিএমসি নেতৃত্বক উত্তৰ দিবলৈ দাবী উত্থাপন কৰিছে সমগ্ৰ ৰাজ্যজুৰি সমগ্ৰ জাতিটোক আহোম সম্প্ৰদায়ক অপমান কোনো প্ৰকাৰে সহ্য কৰা নহ'ব তীব্র গরিহনা ধিক্কার দি বর্তমান তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিভিন্ন জনে আমার বিভিন্ন প্রান্ত থাকা সাংবাদিক সকলে এই মুহূর্তে আমাক জনায় আছে রাজ্যের প্রতিক্রিয়া এই মুহূর্তে আহোম সমাজ জাঙুর খাই উঠিছে আহোম সমাজ বর্তমান জ্বলি পকি উঠিছে এইগৰাকী সাংসদৰ এটা বিতর্কিত মন্তব্য যি সময়ত সদনত অর্ধ শতাধিক শব্দ অসংসদীয় শব্দ হিসাবে গণ্য করা হয়েছে চিনাক্ত করা হয়েছে আর সেই বিষয়টুক প্রতিক্রিয়া প্রকাশ করবলে গই এনেদরে জাতিটুক অপমান করেছে টিএমসির সাংসদ মহুয়া মৈত্রই আর এই কার্য কোনোপধ্যে সহ্য করা নহব এই ক্ষেত্রত ক্ষমা খোঁজার দাবি উত্থাপন হয়েছে রাজহুয়াকৈ ক্ষমা খোঁজক যেদরে সোশিয়াল মিডিয়াত এনে ধরনের একটা বিতর্কিত পোস্ট দিছে টুইট করেছে আর ঠিক সোশিয়াল মিডিয়াতে ইয়ার বাবে ক্ষমা খোঁজার দাবি উত্থাপন করেছে আর এই মন্তব্য এই টুইট প্রত্যাহার করবলেও দাবি উত্থাপন করেছে সাংসদগুলোক পরবর্তী খবর পরীক্ষাত বহিব পারিব বরখাস্ত্রী গোলাঘাট জিলা সত্র ন্যায়াধীশ আদালতের গুরুত্বপূর্ণ রায় নিরাপত্তার মাজত পরীক্ষা দিব বরখাস্ত্রী